হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, একটু মার্কেটের নিউজ দেব। বিটকয়েন শিবা ইনুর একটা নিউজ চলে আসছে, তো সেটা একটু আপনাদেরকে দেখাবো। দেন তার আগে বলে নিই, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, লিঙ্ক ইন দ্য টেলিগ্রাম কেউ মিস করবেন না, কারণ টেলিগ্রামে কিন্তু একটা ওয়ালেটের অফার চলতেছে দেখতেছেন। এই অফারটাতে জয়েন করবেন, ইভেন এই নিচের দিকে আসলে ওই অফারেরই এই গুগল ফর্মটা সাবমিট করে দিবেন। তো এটা ওয়ালেটের অফার, কেউ মিস করবেন না। এই ভয়েসটা আগে ভালো করে শুনে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। সো ডোন্ট মিস। তো আমি এখন আমার যেই নিউজ দেখাবো সেই নিউজে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন নিউজে আছি। বিটকয়েন শিবা ইউনো ড্রপস 6% হটেস্ট ক্রিপ্টো কারেন্সি প্রাইস ফর মার্চ, মানে 21 তারিখ 2022। সো এখানে যেই নিউজটা দেখতে পাচ্ছেন উপর দিকে, এই নিউজটাতে বলা হচ্ছে যে বিটকয়েন শিবা ইউনো আরও আদার যে কয়েনগুলো আছে, মানে এই শিবা ইউনো, তো এই কয়েনগুলোর হচ্ছে 6% অর্থাৎ 6% প্রাইস কমে গেছে, এটাই বোঝাচ্ছে। সো ভয়ের কোনো কারণ নাই, যারা এন্ট্রি নিতে চান শিবা ইউনো এন্ট্রি নিতে পারেন, ডোন্ট মিস। তো এখানে কেন দি টপ টেন, হ্যাঁ ঠিকই আছে। তো তারপর ক্রিপ্টো কারেন্সি প্রাইস অন মার্চ এত এত, মানে এখানে ওরা বলতেছে যে আরও 10টা ক্রিপ্টো কারেন্সির প্রাইস সম্বন্ধে এর নিচের দিকে লেখা রাখছে। তো আরও জানা যাবে এখানে, বিটকয়েন শিবা ইউনো ডজকয়েন অ্যান্ড আদার হ্যাভ এক্সপিরিয়েন্স এ মেজর ড্রপ অফ আপ টু 6%, মানে শুধু বিটকয়েন শিবা ইউনোর হয়নি, তো আরও 10-12টা কারেন্সি মিলে এইগুলো হয়েছে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক থাকবে, আপনারা এইগুলো চেক করে নেবেন। তো আদার যেগুলো কমছে এখানে দেখতে পাচ্ছেন, USDT 1%, তারপরে হচ্ছে ইথিরিয়াম হচ্ছে 2%, তো BNB হচ্ছে 2%, 8%। তো এইগুলো নিউজ ফলো করে নেবেন। এখন দেখব শিবা ইউনোর চার্ট কি বলে, শিবা ইউনো দেখি, শিবা ইউনো যদি চার্টে যাই আমরা। তো গাইজ দেখতেই পাচ্ছেন শিবা ইউনো কিন্তু সাইডওয়ে মার্কেট আবারও ক্রিয়েট করছে এখানে দেখতে পাচ্ছেন। তো যদি এইভাবে মার্কেটটা মানে চলতে থাকে, মানে কত দূর কী হবে আমরা জানি না। তো এখানে একটা হচ্ছে আছে যে সাইডওয়ে যখন মার্কেট ক্রিয়েট করে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরা এখান থেকে পাম্প করার চান্স বেশি থাকে। শিবা ইউনো পাম্প করতে পারে হালকা পাতলা, খুব একটা বেশি পাম্প করতে পারবে না, কারণ হচ্ছে BTC তেমন আমি সুবিধা দেখতেছি না। তো BTC যদি সুবিধা না দেখি তাহলে এখানে মানে পাম্পের কোনো চান্স থাকে না, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে পাম্প, বিটকয়েন যদি পাম্প হয় তাহলে এটা তো 100% পাম্প করবে, আর সাইডওয়ে মার্কেট যখন চার্টের ভিতর ক্রিয়েট করবে তখন বুঝে নেবেন যে ক্রিপ্টো তখন পাম্পের সময়, মানে প্রতিটা কয়েন হয় পাম্প করবে না হয় নিচের দিকে আসবে। যদি মানে করে তাহলে বেশিরভাগই দেখবেন যে লসের দিকে মানে যাবে না, বেশিরভাগ উপর দিকে যাওয়ার চান্সই বেশি থাকে। তো এই জিনিসগুলো ফলো করে নেবেন, আর আপনারা চাইলে এখানে বাই করতে পারেন, আমি বলবো যে বাই করেন, কারণ আমাদের পরবর্তী টার্গেট যেটা আছে এটা হচ্ছে 28 থেকে 30। সো আপনারা ছোটো একটা প্রফিট খেতে পারবেন এখান থেকে, আশা রাখা যায়। সো কেউ মিস করবেন না, আর লং টাইমের জন্য যদি হয় তাহলে তো 1 বছরের জন্য রেখে দিবেন, ইভেন 6 মাস, আর 6 মাস ধরে তো কোনো ক্রিপ্টো পাম্পই মানে পাম্পই করেনি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার্কেটিং ও ইয়ারড্রপের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।